আমি এক বড় ভাই আছে নুরুল দা ভাই, ওনাকে বললাম যে আমাকে ওদের অ্যারেস্ট করতে আসবে। উনি দেখলাম লুঙ্গি কাঁচা দিয়ে ফেললেন, দিয়ে মসজিদে মাইক দিয়ে বললেন যে সব মসজিদে মাইক দিয়ে একসাথে বলা হলো যে শামীমকে আবার গ্রেপ্তার করতে আসতেছে, আপনারা যার যা কিছু আছে বাইরে আসেন। নারায়ণগঞ্জে তো আপনাদের অনেক প্রভাব, বিশেষ করে আপনার অনেক প্রভাব, নারায়ণগঞ্জবাসী আপনাকে ভালোবাসে না ভয় পায়? দেখেন আমি একটা জিনিস বুঝি, আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্যতা কী যদি আপনি বলেন, আমি 2001 দেশ ছেড়েছি নেত্রীর কথায়, তখন আমার এই পাটা পঙ্গু, এই হাটটা পঙ্গু। তো আমি নির্বাচনে পাশ করেছি, কিন্তু 2001 নির্বাচনে জয়লাভ করার পরে সাড়ে তিনে বলা হলো, টেলিভিশনে ডিক্লেয়ার দিল, পরে যে সেনাবাহিনী যে ওটা রেজাল্ট বদলে দিল, আমার বন্ধু বান্ধবকে পিটিয়ে বের করে দিল, বলে দিল। আমাকে নেত্রী বললেন এবং ছোটো আপা বললেন, ছোটো আপার সাথে একটু বেশি ক্লোজ কারণ উনি আমার বড় বোনের সাথে একসাথে পড়তেন, ওনার সাথে আবদার করে কথা বলতে পারতাম। হ্যাঁ, তো বললেন যে জাস্ট নাও গেট আউট। এবং আরেকটা লোকের কথা না বললে হবে না, তখনকার যে সেনাবাহিনীর অফিসার ছিলেন ওখানে, আমি ওনার নামটা বলবো না, লেফটেন্যান্ট কর্নেল সাম একটা লোক, যেখানেই থাকুক উনি ওনার সাথে আমার দেখা হয়নি, আল্লাহ ওনাকে ভালো রাখুক এবং ওনাকে পুরো পরিবারকে ভালো রাখুক, ওনাকে রিপোর্ট করা হয়েছিল আমার বিরুদ্ধে। তো উনি আমাকে বললেন, একটা ঘটনা একদম সামনাসামনি মুখোমুখি হয়ে গেলাম, উনি আমাকে হাত টিপ দিয়ে বললেন, খুব সাউন্ড নিয়ে এসেছিলেন সামনে, আস্তে করে বললেন, শামীমে চলে যান। আমি কেন কা মেরে ফেলবে? আমি কারা? বললো আমরা। কেন? বললো আর কোশ্চেন করে না, চলে যান। আমি যে আমার সব লোক তো অ্যারেস্ট হয়েছে, বলছে আমি দেখছি, এবং উনি দেখেছিলেন। দ্যাটস ওয়াই আমি ওনার জন্য দোয়া করি। আমি দেশ ছেড়ে চলে গেলাম, আমি 6 বছর পর দেশে আসলাম একদিনের নোটিশে, লোক হয়েছিল 5 থেকে 7 লাখ একদিনের নোটিশে। আমি আমার বাবা মার কবর জিয়ারত করে যখন ফিরছি, তখন কিন্তু আমার সাথে লোক নেই, আমার মাত্র 5 জন একটা গাড়িতে, আমি সবাই মানে একদিন পরে আব্বার কবর, সরি আম্মা না, আব্বার কবর জিয়ারত করবো, আমার দাদার কবর জিয়ারত করবো, আমি একটু মন ভরে জিয়ারতটা করতে চেয়েছিলাম। তখন আমার মার সাথে দেখা হয়নি, পরিবারের কারোর সাথে দেখা হয়নি। তো আব্বার কবর অনেকক্ষণ কান্নাকাটি করে ফিরছি, দেখলাম পুলিশ এসে আমাকে স্যালুট দিচ্ছে, স্যালুট দিয়েছে। তখন আমি বুঝে ফেলেছি, কারণ আমরা তো এই দেখতে দেখতে অভ্যস্ত। কারণ আপনি কে? বললাম আমি ডিবি রসি স্যার। আফসার আপনার নেক্সট লোকেশন কী? অ্যাকচুয়ালি আমি নিজেই জানতাম না আমার নেক্সট লোকেশন কী, বিকজ আমি কোথায় যাবো আমি জানতাম না। কারণ নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাব, ও ওয়ার্ডেসে বলতে স্যার এখন নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবে যাবেন, স্যার এখন নারায়ণগঞ্জ, ওকে ফাইন। এর মধ্যে তখনকার যে ওসি ছিল না এসপি ছিল, আমি জানি না তারা কারা, ওরা আমার সাথে থাকা আমার জেলা আওয়ামী লীগের সেক্রেটারি এখন বাদল এবং খোকন শাহ এবং চন্দন ছিল, যার বোম হামলা দুটো পা চলে গেছিলো, তাদের ফোন করে জানালো যে আমাকে গ্রেপ্তার করা হবে। তখন ওরা চিৎকার দিয়ে উঠেছে, আমি ওদের থামিয়ে দিয়েছি, আমি তোমাকে অ্যারেস্ট করো, আমি চুপ থাকো। আমি বুঝেছি যে আগেই যে, তো আমি ঠিক ক্লাবের সামনে থামার পরে আমি চারিদিকে সে চোখটা ঘুরালাম, দেখলাম হ্যাঁ 1500 ফোর্স হবে, র্যাব মিলিটারি পুলিশ সব মিলিয়ে 1500 ফোর্স। আমি একটু হাসলাম। তো ওসি বললো নামেন, জানালাম যে হাউ ডিয়ার ইউ আর, মানে আপনি কি আপনি একা একজন শামীম ওসমানকে গ্রেপ্তার করার জন্য এত বড় ফোর্সের কেন প্রয়োজন? কারণ 6 লাখ লোকের সমাবেশ হয়েছে, হয়তো এই সেই কারণে। তো তখন আমাকে বললো যে নামেন, তা আমি বললাম যে আমি চালাকি করে বললাম যে হাউ ডিয়ার ইউ আর, আপনি কি ভদ্রতা শেখেন নি? একটা ওসি আপনি একটা এক্সএমপিকে বলছেন নামেন, আপনি আগে নামেন। তো ও নেমেছে, আমি গাড়ি লক করে দিচ্ছি, লক করে আমি বলছি আমার মহল্লা ঢুকো, উত্তর চাষারা ঢুকলাম। ঢুকার পরে দেখি কেউ নেই, কারণ সবাই এত টায়ার্ড, সবাই যার যার এলাকায় চলে গেছে। আমার যে বন্ধু চন্দনশীল, যার দু পা নাই, আর বাদল জেলা আওয়ামী লীগের সেক্রেটারি, আর খোকন শাহ এখন মহানগর সেক্রেটারি, এরা সমানে তখন মোবাইল এসছে, ফোন টিপছে আর বলছে যে অ্যারেস্ট করতে এসছে, অ্যারেস্ট করতে গাড়িতে বসে। মহল্লা ঢুকে দেখছি আমি কাউকে চিনি না, অন্ধকার। আমি দেখলাম যারা আমাকে আগে ভাই বলতো, এখন দেখছি আমাকে দেখে বলতো চাচা আসসালামু আলাইকুম, আমি চাচা হয়ে গেছি অলরেডি। আমি বুঝলাম যে ওকে ফাইন, বয়স বেড়েছে। আসলে মসজিদে মাইক দিয়ে একটু বলো যে আমি এসেছি, যে না বলেছে দেখলাম সাথে সাথে 8-10 হাজার লোক বেরিয়ে আসলো, মহিলারা এসে জড়িয়ে ধরছে, হ্যান করছে। আমি এক বড় ভাই আছে নুরুল দা ভাই, ওনাকে বললাম যে আমাকে ওদের অ্যারেস্ট করতে আসবে। উনি দেখলাম লুঙ্গি কাঁচা দিয়ে ফেললেন, দিয়ে মসজিদে মাইক দিয়ে বললেন যে সব মসজিদে মাইক দিয়ে একসাথে বলা হলো যে শামীমকে আবার গ্রেপ্তার করতে আসতেছে, আপনারা যার যা কিছু আছে বাইরে আসেন। দ্যাটস ডে ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ডে আমার জীবনের সাকসেস এটা। আমি আমাকে কোথা দিয়ে কোথায় নিয়ে একটা বাড়ির ছাদে উঠালো, আমি ছাদ থেকে দেখছি যে মহিলারা কী বলতেছে। বিলিভ মি, আপনি আপনি আমাদের এলাকায় যে জিজ্ঞেস করতে পারেন, প্রতিটা ঘরে আমি দেখলাম যেগুলি মুসলমান ঘর, সবাই কোরআন শরীফ খুলে মহিলার কোরআন শরীফ পড়তেছে এবং জোরে কোরআন শরীফ পড়তেছে। ইভেন আমি একটা আমার এলাকার এক বড় বোনকে দেখলাম, উনি বলছেন ওনার ছেলেকে, যদি তোর চাচাকে এখান থেকে নিয়ে যায় তাহলে মনে রাখি জীবন দিয়ে দিবি, যদি মায়ের দুধের ঋণ শোধ করতে চাস। তখন আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে যে আমি কী করলাম, আমি কেন ঢুকলাম মহল্লায়, এখন তো এখানে একটা বিশাল বড় কুরুক্ষেত্র হয়ে যাবে, অনেক ছেলে মারা যাবে। এটা যখন চিন্তা করছি আমি তখন আপাকে ফোন, মাননীয় প্রধানমন্ত্রীকে ফোন করছি, আপা আমি কী করবো, অ্যারেস্ট হবো না হবো না? বলবো হবো না। উনি যদি বলতেন হবো আমি হয়ে যেতাম। ওকে ডান, ইস টোটালি টাইম ইজ ম্যাক্সিমাম 45 মিনিটস,
এই 45 মিনিটসে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্যতা। মিনিমাম 1 লাখ লোক এসছে, 1 লাখ লোক, প্রচণ্ড কনকনে ঠান্ডা, ডিসেম্বর মাস, 25শে ডিসেম্বর মনে আছে আমার তারিখটা, চারিদিক দিয়ে লাউটা ঘিরল। তার আমার মহল্লার লোক তো আছে, বাইরের থেকে আসলো, যে যেই কাপড় পরা ছিল। এবং আপনি বিশ্বাস করেন, 15 দিন আমি মহল্লা ছিলাম ওপেন। আমি যখন হেঁটে মহল্লা থেকে বের হই, শহীদ মিনারে যাই বক্তৃতা দিতে, আমার সাথে 1 লাখ লোক যায়, আবার যখন ঢুকি আমার সাথে 1 লাখ লোক ঢুকে। এই 15 দিন ওই এলাকায় কেউ ঢুকতে পারে নাই। তো এই উত্তর থেকে আপনি জানতে পারবেন যে মানুষ ভালোবাসে না ভয় পায়।